আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ছোট্ট ভিডিও। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 26 নভেম্বর 2022 রোজ শনিবার, আর অবস্থান করছি মা ডেইরি ফার্মে। আর এই মা ডেইরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন, পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হাড়পাড়া গ্রামে, একদম কবরস্থানের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির ঠিক এক কথায় রাস্তার পাশেই পূর্ব সাইডে মা ডেইরি ফার্মের অবস্থান। আর মা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার মাসুদ ভাই, উনি মূলত উন্নত মানের বাছাই করা কিছু গাভী কালেকশন করে রাখেন এবং এখান থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে থাকছেন মাসুদ ভাই। তো আজকে আমরা মা ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে একটু তথ্য জেনে নেব যে আসলে বর্তমানে কেমন বেচা কেনাটা কেমন চলছে, অনলাইনে বেশি চলছে না অফলাইনে চলছে। তো সব মিলিয়ে আমরা চলুন মা ডেইরি ফার্মের মালিক মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিয়ে আপনাদেরকে ছোট্ট পরিসরে কিছু গাভী দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জেনে নেব। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, মা ডেইরি ফার্মের মালিক, আর আমার ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হাড়পাড়া গ্রামে, কবরস্থান সংলগ্ন একদম পূর্ব পাশে। আচ্ছা, এখন বর্তমান অবস্থায় কেনা বেচাটার কি অবস্থা ভাই? কেনা বেচা কেমন চলছে? কেনা বেচা খুবই ভালো, একটু দাম সাশ্রয় হচ্ছে আর কি, মানে কম দামে কম আসছে এখন। দাম কম আছে? বেশি, হ্যাঁ। আচ্ছা, দাম কম থাকার কারণে বেচা কেনা বেশি মনে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, সব মিলিয়ে আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে অনলাইন না অফলাইনে কেনা বেচাটা বেশি? আমার অনলাইনেই বেশি হচ্ছে, অফলাইনে নতুন তো আমি। জি, অনলাইনে তো অনলাইনে বেশ খারাপ করছে। আচ্ছা, তো সব মিলে যারা হয়তো নতুনভাবে আপনাকে চিনতেছে জানতেছে তারা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে মোটামুটি নাকি? আচ্ছা, তো আজকে তো বেশ কিছু কাস্টমার দেখতেছি আপনার খামারে, ওনারা কি গাভী পছন্দ করতেছে নাকি? গাভী পছন্দ করতেছে, দুধ দেখতেছে, কাজে কর্মে মিল কথা কর্মে মিল পাইলে নেবে হয়তো। আচ্ছা, মানে দুধের গাভী যেগুলো হয়তো আছে এগুলো দুধ দহন করে দেখে শুনে বুঝ পরামর্শ হলে তখন নিবে। আচ্ছা, আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলি, অনেক কাস্টমারই আছে, কার সাথে কথা বলবো বুঝতেছি না। এই পাশ থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। কয়জন আসছেন? চার পাঁচজন। এই আপনারা সব এইগুলো নাকি? আচ্ছা, তো আপনার সাথে একটু কথা বলে নেই, যেহেতু রাজশাহী থেকে আসছেন মাসুদ ভাইকে তো চিনতেন না নাকি? এটা সরাসরি আসে চিনলেন নাকি ভিডিওর মাধ্যমে দেখছেন? সরাসরি। আচ্ছা, তো কেমন মনে হচ্ছে এখানে খামারে আসার পরে গাভী দেখতেছেন, কেমন মনে হচ্ছে? দেখছি তো, আমরা কেবল আসলাম এখন, দেখি পছন্দ হলে। আচ্ছা, পছন্দ হলে কি দুধ দহন করে দেখে শুনে নেবেন তো? আচ্ছা, অবশ্যই দুধের গাভী হলে দুধ দহন করে দেখে শুনে নেবেন। ধন্যবাদ। আমরা এই পাশে একটু যাই, ভাইদের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একসাথে আসছেন সবাই? জি, একসাথে। আচ্ছা, যেহেতু মনে হয় বেশি সময় ধরেও আসেন নাই খামারে নাকি? আসলাম আর কি। আচ্ছা, মাত্র এই 5-7 মিনিট ধরে আসছেন, তো যেহেতু একসাথে অনেকজনই আসছেন, আসলে হাড়পাড়াতে আসার পরে কেমন মনে হচ্ছে এটা যদি বলতেন? ভালো লাগছে আর কি। এখানে কোনো রকম জোর জবরদস্তি আছে যে হয়তো গাভী কিনতে হবে এই খামারে ঢুকলে? মাত্র আসলাম, পরিস্থিতি বুঝে দেখি না। এর আগে কি অন্য কোনো খামারে গেছিলেন? আচ্ছা, আসার পরে এখানে? আচ্ছা, মানে গোরস্থানে হাড়পাড়া তো প্রায় প্রথম খামারটাই ধরা চলে আর কি, বাউন্ডারির পাশেই। তো সব মিলে কেমন মনে হচ্ছে, মানে গাভী জাতমান কেমন হবে? দেখছি ভালোই লাগছে, কথাবার্তা বলি ভাইয়ের সাথে। আচ্ছা, পছন্দ হলে তারপরে হয়তো নেওয়া যাবে নাকি? পছন্দ না হলে তো আর নেবেন না? আচ্ছা, অবশ্যই পছন্দ না হলে কোনো জোর জবরদস্তি নাই, অন্তত পক্ষে হাড়পাড়াতে। এটুকু হয়তো আপনাদের যারা হয়তো অনলাইনে দর্শক ভিডিওগুলো দেখছেন এটুকু আমি বলতে পারি যে আপনারা হয়তো পাবনার ভাঙড়ায় এখানে আসলে কোনো রকম হয়তো জোর জবরদস্তিভাবে যে গাভী কিনতেই হবে এরকম কোনো আপনারা হয়তো সংবাদ এখনও শোনেন না, ইনশাল্লাহ শুনবেন না। আশা করি নির্বিঘ্নে এখানে এসে প্রতারণা ছাড়া সরাসরি আপনারা গাভী সংগ্রহ করতে পারবেন। তো মাসুদ ভাই, কিছু গাভী কি দেখানো যাবে দর্শকদের? ইনশাল্লাহ অবশ্যই দেখানো। আসুন তাহলে কয়েকটা গাভী আমরা দর্শকদের দেখাই। মাসুদ ভাই, আমরা শুরুতেই 1 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি এটা কি জাতের? হলস্টিন ফ্রিজিয়ান, একটু শাহিয়ালের ক্রস। হলস্টিন ফ্রিজিয়ান, তারপর আবার শাহিয়াল মিক্সড আছে। কিভাবে বুঝলেন যে শাহিয়াল মিক্সড আছে? শাহিয়াল ওই একটু গলায় কম্বল টম্বল একটু আছে এরকম। আচ্ছা, এই গলায় কম্বলটা একটু ঝোলটা বেশি থাকলে শাহিয়াল মিক্স থাকে একটু?
আচ্ছা, আমার তো জানা নাই, যেহেতু আপনি ডেইরির সাথে যুক্ত আছেন আপনারই তো বেশি জানার কথা। 10% সাহায্য লাগতো। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? জি নয়নি 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিয়েছে। দাঁত 6টা, দ্বিতীয় বাচ্চা দিয়েছে? জি। সাথে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? 13-14 দিন। 13 থেকে 14 দিন? জি জি। আচ্ছা, এমনি সুস্থ সবল আছে? 100%। যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে, মোটামুটি দুধটা কেমন পাচ্ছেন? 17-18 এরকম হচ্ছে। 17 থেকে 18 লিটার? আচ্ছা, এখন বাজার মূল্য অনুযায়ী যেহেতু বললেন যে দামটা কম আছে, বেচা কিনা ভালো হচ্ছে? একদমে আচ্ছা, একদম কেমন হবে এটার? 2,35,000। 2,35,000 টাকা? অনেকটা সাইজে বড় গাভী। আচ্ছা, তো পাশে চলে যাই, পাশে একটা সাদা রঙের গাভী দেখতেছি, আর এটা বড় কোয়ালিটি। এই গাভীটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, রানী শঙ্কর বলে আর কি। হলস্টেইন ফ্রিজিয়ান বা রানী শঙ্কর। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 8 দাঁত, তৃতীয় বাচ্চা দিয়েছে। 8 দাঁত, 3 নম্বর বাচ্চা। সাথে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স? এটার বাচ্চার বয়স 21 দিন। 21 দিন। পরিপূর্ণ দুধ চলে আসছে? কেমন পাচ্ছেন? 17-18। আচ্ছা, 17-18। তারপর যেহেতু দুধের গাভী, আপনি তো বললেন যে দুধ দহন করে বুঝ পরামর্শ হলে, কথা কথা মিল হলে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এটার ফিক্সড দামটা কত চাচ্ছেন? 2,25,000। 2,25,000? আচ্ছা, 2,25,000 টাকা। কোনো আলোচনার সুযোগ নাই? আচ্ছা, আলোচনার সুযোগ হলো যেটা হলো দুধটা ঠিক আছে কিনা বুঝ পরামর্শ করে, কথা কাজে মিল হলে নেবে। আচ্ছা আচ্ছা, আপনি সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ সবল। বাটটাট ক্লিয়ার মাসুদ ভাই? না, যেহেতু আপনি নতুন নতুন ভাবে শুরু করছেন, অবশ্যই আপনার কাছে আশা করবো যাতে সুস্থ সবল গাভী সংগ্রহ করবেন এবং বিক্রি করবেন। আচ্ছা, আপনার পরের যে গাভীটা দেখতেছি সাদা লাল রঙের, রেড ফিজিয়ান, দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। দাঁত 6টা? আচ্ছা, 6 দাঁত। এটার সাথে বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে, বকনা। আজকে রাতে বাচ্চা? এটার সাথে বকনা বাচ্চা আজকে হয়েছে? হ্যাঁ, আজকে রাতে। আর গাভীর কয় নম্বর বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয়? সুস্থ সবল আছে গাভী? সুস্থ সবল আছে। মাসুদ ভাই, এটা তাহলে তো যেহেতু বাচ্চার বয়স মাত্র, দুধের কথা জিজ্ঞাসা না করি, আপনি এটা কেমন দাম হলে বিক্রি করবেন ফিক্সড? এটা 2,10,000 হবে। 2,10,000? আচ্ছা, 2,10,000 টাকা ফিক্সড রেট। আলোচনার কোনো সুযোগ নাই? আচ্ছা, কোনো সুযোগ নাই। যার যেটা পছন্দ হবে সে সেটা নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা মাসুদ ভাই, এই পাশে তো দেখতেছি যে আরো কিছু গাভী রয়েছে, ষাঁড় গরু আছে? হ্যাঁ, ষাঁড় গরু, ওটা শৌখিন, আমার বাড়ির গরু। আচ্ছা, ওই পাশে আপনার বাচ্চাগুলো আমরা একটু দর্শকদের দেখাই দেই, তাছাড়া আবার দর্শকরা বলবে বাচ্চা কোথায়। আচ্ছা, কোনটার কোনটা বাচ্চা একটু বলে দেন মাসুদ ভাই। প্রথমটার কোনটা? প্রথমটার এটা হলো। আচ্ছা, 2,35,000 টাকা সেটা। আচ্ছা, এই এই বাচ্চাটা ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা, জি জি। আর এইটা হলো আপনার 2,25,000 টাকা রেটে সেটা পাচ্ছে। এটা কি সার? হ্যাঁ, এটাও সার। এটাও সার, এই দুটোই সার। আর এটা হয়েছে রাতে? না না, রাতে ওই পাশে শুয়ে আছে এটা। আচ্ছা আচ্ছা, রাতে যেটা আছে সেটা ওই পাশে আছে? এখন দাঁত হয় নাই ষাঁড় গরু? না, 14 মাস বয়স তো, এই কোরবানিতে দাঁত হবে না। 14 মাস বয়স? আচ্ছা, তো এগুলো দর্শকদের পছন্দ হলে তো নিতে পারবে নাকি? হ্যাঁ, নিতে পারবে। যে গাভীটা রেড ফিজিয়ান, এটার বাচ্চাটা যদি একটু দর্শকদের দেখাই দিতাম ভাই, কোথায় আছে বাচ্চাটা? কোন পাশে? আচ্ছা, আমরা সরাসরি দেখাবো দর্শকদের, আসলে বাচ্চাটা এই পাশে আছে, আমরা একটু দেখাই দিই, সমস্যা নেই, আমরাই চলে আসলাম। আচ্ছা আচ্ছা, এখানে রোদের উপরে আছে, থাক। বকনা বাচ্চা তো নাকি মাসুদ ভাই? হ্যাঁ, বকনা বাচ্চা। আচ্ছা, সব মিলে যেহেতু এটা রাতে হয়েছে, বকনা বাচ্চা দর্শকদের দেখাই দিলাম। তো দর্শক মন্ডলী, যারা এতক্ষণ ধৈর্য সহকারে পাবনা কৃষি চিত্রের মাধ্যমে আপনারা মা ডেইরি ফার্ম থেকে কিছু গাভী দেখলেন, এবং সেই সাথে আসলে সরাসরি কিভাবে ক্রয় বিক্রয় হচ্ছে এই বিষয়ে তথ্যটা জানলেন। আর আপনারা যে কোনো মুহূর্তে সরাসরি চলে আসবেন পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, মা ডেইরি ফার্মের মালিক মাসুদ ভাই নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী আপনারা ওনার সঙ্গে কথা বলে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী গরু সংগ্রহ করতে পারবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কালেকশনে নতুন পর্বে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।